প্রত্যেক জেলা মেডিকেল কলেজ হসপিটালের রিপোর্ট নেওয়া হয়েছে এবং তাছাড়াও বিভিন্ন হসপিটাল জেলার সব ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়েছে। ডিএমরাও ছিলেন, কোভিড সিচুয়েশন বাংলায় এখন খুবই কম, তা সত্ত্বেও আমরা ভবিষ্যতের জন্য সবাইকে মাস্ক পরতে অনুরোধ করছি, স্যানিটাইজেশন ইউজ করতে অনুরোধ করছি এবং কোভিড যদি আবার ফোর্থ ওয়েভ আসেও তখনও আমরা মোকাবিলা করার জন্য তৈরি থাকব। হট করে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন যে 5টা কেস হসপিটালে ভর্তি আছে সেগুলো, তার মধ্যে 4টে কেসে মনে অক্সিজেন লাগছে, তাছাড়া সব ঠিক আছে। আর এই সময়টা ম্যালেরিয়াও হয়, বিশেষ করে নর্থ বেঙ্গলের দিকটায় ম্যালেরিয়াতে এবার বাংলা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ম্যালেরিয়া দূরীকরণের কাজে, সবাইকে অভিনন্দন তার জন্য। ডেঙ্গু নিয়েও প্রস্তুতি রাখতে বলা হয়েছে, উত্তর চব্বিশ পরগনার কিছু বর্ডার দিয়ে ডেঙ্গুটা হয়, সেই সব জায়গাগুলোকে এখন থেকে স্পট আইডেন্টিফাই করে জেলা শাসকদের এবং সিএমওএইচদের বলা হয়েছে সেগুলো লক্ষ্য রাখার জন্য। আর খুব গরম পড়লে রক্ত সংকট হয়, সে ব্যাপারে আমরা যদিও আমাদের নিজস্বতা নিজেদের অর্গানাইজেশন থেকে প্রতি সপ্তাহে অনেকগুলো করে ক্যাম্প করি, কিন্তু পুলিশকে বলা হয়েছে, পুলিশ প্রতিবারই, তারা একটা অর্গানাইজড অর্গানাইজেশন এবং তারা প্রতিবারই রক্ত দেয়, এই সময়টা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য। তারা যেমন ট্রাফিকেও ভিজে কাজ করে, দুর্যোগেও করে, পুজোতেও করে, খেলাতেও করে, মেলাতেও করে, আবার রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে তারা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে মানুষকে সহযোগিতা করে। তাই কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশকে বলা হয়েছে কিছু ইউথ ক্লাবকে সাথে নিয়ে, যারা উইলিং, কিছু ব্লাড ক্যাম্প অর্গানাইজ করার জন্য, যাতে যে সংকটটা এই সময় হয় সেই সংকটটা যাতে না আসে, আমরা যেন ওভারকাম করতে পারি। এই সব নিয়ে আলোচনা হয়েছে এই পর্যন্ত। দিদি, আজকের মিটিংয়ে কি স্বাস্থ্যসাথী কার্ড যদি কোনো হাসপাতাল না নেয় তাহলে তার? হ্যাঁ, সেটা নিয়ে আলোচনা হয়েছে, দরকার হলে স্বাস্থ্যসাথী কার্ড না নিলে কেন নিল না, কী কারণ, এটার জন্য রাফ অ্যান্ড টাফ হতে বলা দেওয়া হয়েছে, দরকার হলে লিগাল অ্যাকশন নেবে। হেলথ রিক্রুটমেন্ট যেগুলো বাকি আছে হেলথ রিক্রুটমেন্ট কমিটিকে বলা হচ্ছে ইমিডিয়েট সেগুলোকে স্পেশাল ড্রাইভ দিয়ে করবার জন্য, কারণ ডাক্তারও প্রয়োজন, নার্সও প্রয়োজন, প্যাথোলজিক্যাল স্টাফও প্রয়োজন। সুতরাং হেলথ রিক্রুটমেন্ট কমিটিকে যাতে দ্রুত কাজ করানো যায় সেটাও হেলথ সেক্রেটারিকে বলা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটোখাটো কিছু হলো তাও বাইরে গিয়ে ট্রিটমেন্ট করায় স্বাস্থ্যসাথী কার্ডে, রাজ্যে হাসপাতাল থাকা সত্ত্বেও, এই বিষয়টা নিয়ে কিছু ভাবছেন? এবছর এই বিষয়টা ভাববার জন্য গতবারে আমাদের 36 কোটি টাকা রাজ্য থেকে বেরিয়ে গেছে, একে তো 5 লাখ টাকা করে এটা আমরা আমাদের থেকে দিই, তারপর এই টাকাটা যদি আমাদের ঘরের টাকাটা আমাদের ঘরেই রোল করে তাহলে আমাদের রেভিনিউটা থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের টাকাটা চলে যাচ্ছে বাইরে। আর স্বাস্থ্যসাথীটা তো মানুষের স্বাস্থ্য সচেতনতা করবার জন্য বাংলায় সব ফেসিলিটিস আছে, অনেক হসপিটাল তৈরি হয়েছে, অনেক ফেসিলিটিস আছে, খুব একটা ক্রিটিক্যাল কিছু না হলে আমার মনে হয় যে টাকাটা বাইরে না যাওয়াই দরকার। সেটা নিয়ে একটা চিফ সেক্রেটারির নেতৃত্বে কমিটি করে দেওয়া হয়েছে, তারা আমাদের সাজেশন দেবে। সেটা হলো যে মানে সাধারণ মানুষ সকলে যাতে স্বাস্থ্যসাথী পরিষেবা পায়, এবং যেসব নার্সিংহোম ফিরিয়ে নিচ্ছেন, দিচ্ছে না, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আর 3 হচ্ছে আমাদের টাকা যাতে বাইরে বেরিয়ে না যায়, আমি সকলকে অনুরোধ করব এখানেই চিকিৎসা করুন, কারণ যে চিকিৎসা বাইরে হয় তার থেকে অনেক ভালো চিকিৎসা এখানে হয়, আগে এক সময় চিকিৎসার সেই এই সুযোগ ছিল না, ফলে মানুষকে বাইরে চলে যেতে হতো। এখন আমার রাজ্যের টাকা, ধরুন আমার ঘরের টাকা, আমার ঘরের লক্ষ্মীর ভাণ্ডারে থাকুক, এই টাকাটা খুব ক্রিটিক্যাল, যেটা নেই ট্রিটমেন্ট সেটা ছাড়া বাইরে যাওয়া উচিত না বলে আমি মনে করি। দিদি, একটা অন্য বিষয় সেটা হচ্ছে একদিকে মূল্যবৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে সর্বোচ্চ, তার মধ্যেই আবার জাতীয় সড়কের টোল ট্যাক্স বাড়ানো হলো প্রায় 1.5 গুণ, এই বিষয়টা কিছু? আমি তো ওইটা বলবো না, আমি আজকে বলবো 800 ওষুধের দাম বাড়িয়েছে, 800 মেডিসিনের দাম বাড়ানো হয়েছে, 6 মাস আগেও বাড়ানো হয়েছিল, আবার বাড়ানো হয়েছে। আপনাদের আগেই বলেছি আমি মিটিংটাকে পলিটিক্যাল করব না, স্বাস্থ্য থেকে শুরু করে, টোল থেকে শুরু করে, ঢোল থেকে শুরু করে, ডোমেস্টিক গ্যাসের বোল থেকে শুরু করে, পেট্রোল ডিজেল থেকে শুরু করে, সব কিছুরই দাম বাড়ছে, শুধুমাত্র সৌজন্যতার দাম কমছে। এটুকু বলে গেলাম, এর মধ্যে আপনারা যা পারেন লিখে নিন।
ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 9831478795।